ডেলি নিউজে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কুইক অ্যান্ড ইজি একটা পাস্তার রেসিপি, যেটা আমার কাছে সব থেকে সহজ একটা রেসিপি মনে হয়। হোয়াইট সস পাস্তা, এটাকে বানানোর জন্য আমি প্রথমে পাস্তাটাকে সেদ্ধ করে নেব। একটা ছোট্ট বাটিতে জল দিয়ে জলটা একটু গরম হয়ে আসলে তখন আমি পাস্তাগুলো এর মধ্যে ছেড়ে দেব। পাস্তাটা 5-6 মিনিট মতো আমি ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি। একটু চামচ দিয়ে নেড়ে নিলেই বোঝা যাবে যে পাস্তাটা সেদ্ধ হয়েছে কিনা। এবার আঁচ বন্ধ করে দিয়ে আমি পাস্তাটাকে ছেঁকে তুলে নেব। এখন একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দেব বাটার। এটা খুবই সহজ একটা রেসিপি এবং খুব কম উপকরণে তৈরি হয়ে যাওয়ার মতো হোয়াইট সস পাস্তার রেসিপিটা। আমার এখানে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আপনারা আওয়াজ শুনতেই পাচ্ছেন। এই সময়ে পাস্তা খেতে আমার খুব ভালো লাগে। এখন মেল্ট হয়ে যাওয়া বাটারের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লোর। এখন এই বাটারের সাথে কর্নফ্লোরটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই প্রসেসটি করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। এখন আমি আরও কিছুটা বাটার দিয়ে এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচি দিলে হোয়াইট সসের ফ্লেভারটা খুব সুন্দর আসে, তাই জন্য রসুন কুচিটা আমি দিয়ে দিচ্ছি, পরে থেকে দিচ্ছি একটু মাঝখানটা ফাঁকা করে নিয়ে। প্রথমে দিলে পরে অনেক সময় রসুনটা খুব ভালোভাবে ভাজা হয় না, কর্নফ্লোরের সাথে একসাথে লেগে যায়। রসুন কুচি আর কর্নফ্লোরটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি জল। জল দিয়ে অনবরত নাড়াতে থাকতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে, তাহলে হোয়াইট সসটা আমাদের রেডি হয়ে যাবে। সসটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি পাস্তাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। খুব ভালোভাবে পাস্তার সাথে সসটাকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি স্বাদমতো নুন। পাস্তাটা আমার প্রায় হয়ে এসেছে, এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি পাস্তাটাকে নামিয়ে নিব। হোয়াইট সস পাস্তার রেসিপিটা আমাদের রেডি। এটা খেতে ভীষণ ভালো হয় এবং খুব সহজ এবং চটপট একটা রেসিপি, যে কেউ বানাতে পারবে। এটাতে বেশি কিছু ইউজ হচ্ছে না, তাই এটা খুব সহজেই তৈরি হয়ে যায়। তো বাচ্চাদের টিফিনে বা সন্ধেবেলায় এটা দিলে বাচ্চারা বেশ ভালোই এটাকে পছন্দ করবে। যেহেতু রসুন আর বাটার দেওয়া আছে, এর ফ্লেভারটাও খুব সুন্দর হয়, বাচ্চা বড় সবারই পছন্দ হবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানাবেন আমায় কেমন লাগে। হাজির হব আবারও একটি নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটিকে শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।